আপনি যদি পাবলিক পরিবহন ওঠেন দেখবেন আমি বহু অভিজ্ঞতা আছে আমার মনে করেন চেয়ার কোসে উঠছেন ওই যে সিট ডাউন করা যায় না আপনি দিলেন সিট ডাউন করে হ্যান্ডেল দিলেন টা হড়হড় করে চলে গেল আরেকজনের বুকের উপরে এবার পিছনের সিটালা কি করলো বলেন সে আবার সাথে সাথে কি বলে বলেন বলে ভাই আপনি কি নাকের উপরে চলে আসবেন নাকি ভাই কি শুরু করছেন তখন এবার সামনের সিটালা কি বলে আপনারটা পিছন দিকে দেন কি বলেন আপনি বলেন কবে আমরা মানুষ হব মুসলমান মা মুসলমান হওয়ার জন্য তো মানুষ হতে মানুষ না হলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই আপনি ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই এখন আপনি সিটটা যে ডাউন করে দিচ্ছেন ঠিক আছে আপনার ডাউন করার জন্যই এটা রাখা হয়েছে কিন্তু একটু পিছন লোকটাকে খেয়াল করেন বলেন ভাই সিটটা একটু ডাউন করতেছি কষ্ট হলে বলেন এতটুকু ভদ্রতা দেখান যায় না আবার পিছের ভদ্রলোক যদি সামনের ভদ্রলোকে বলে ভাই আমার তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আর একটু কি উঠানো যায় একটু কষ্ট করে আমার তো পাটা রাখতে পারতেছি না এভাবে কি বলা যায় না কিন্তু আমরা কি বলি এভাবে আমি ওই যে বলছি না আপনি আমাকে যদি খাতা কলম দেন আমি আপনাকে 100টা एग्जांपल লিখে দিতে পারবো যে আপনি আমি মনে করতেছি আমি তো কোনো অন্যায় করতেছি না ওই যে ওই লোকের মতো হয়েছে বিড়ি খায় ধোঁয়া টানে আর সব মানুষের সামনে ছাড়ে আর কয় ভাই আমি জীবনে কারোর কোনোদিন ক্ষতি করিনি বিড়ি খায় ধোঁয়া টানতেছে ধোঁয়া ছাড়তেছে এতগুলো মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর বলে কি জানেন আমি জীবনে কারো কোনো ক্ষতি করিনি ক্ষতিতে সে ওই মুহূর্ত করতেছে তার সে সেন্সটুকু তো আমরা অনেকে আছি হাজির সাহেব গাজী সাহেব আলেম সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব খতিব সাহেব দাই সাহেব বক্তা সাহেব হুজুর সাহেব মুসলমান সাহেব অনেক সাহেব আছি যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করতেছি কষ্ট দিচ্ছি মানুষের অধিকার নষ্ট করতেছি পরিবেশ ধ্বংস করতেছি কিন্তু আমার সে সেন্সটুকু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ ভাইরা আমার একটা কথা আমি সব সময় বলি বিশ্বাস করুন এদেশে নামাজি মুসলমানের অভাব আছে এখনো কিন্তু নামাজি মুসলমান যে পরিমাণ আছে ম্যানার্স দায়িত্বশীল এবং ন্যূনতম দায়িত্ব বোধ সম্পন্ন মুসলমান তার ধারে কাছে হবে ইয়া লম্বা দাড়ি ইয়া লম্বা টুপি ইয়া লম্বা পাগড়ি জুব্বা নামাজ পড়তেছি কিন্তু আমি দেখা যাচ্ছে যে রাস্তার হক নষ্ট করতেছি আমি নিয়ম কানুন মানতেছি না যা খুশি তা করতেছি আল্লাহর কসম আপনি ভালো মুসলমান হতে পারেন নাই এত সহজ না ভালো মুসলমান হওয়া ভালো মুসলমান হওয়ার জন্য আপনার আচার আচরণ দ্বারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি এই হাদিসটা জানি না এমন কোন মুসলমান আমার মনে হয় না এখানে আমরা সবাই জানি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি যার হাত মুখ দ্বারা সমাজের অন্য আরো যে মুসলমানরা আরো যে মানুষ বসবাস করছে এই মানুষগুলো সবাই নিরাপদে থাকে কারোর কষ্টের কারণ সে হয় না এ হলো মুসলমান এখন এই সংজ্ঞা অনুপাতে আমরা মুসলমান কয়জন আছি বলো কয়জন মানুষ আমরা মুসলমান আছি বলো আমাদের সমাজে প্রতিটা ক্ষেত্রে আপনার মানুষ কে কাকে ক্ষতিগ্রস্ত করবে কে কাকে ক্ষতি করে নিজে বাঁচার চেষ্টা করবে ওঠার চেষ্টা করবে এটা যেন এক অসুস্থ প্রতিযোগিতা চলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান মনে রাখবেন যদি আমরা মানুষ না হই আমরা যদি মুসলমান না হতে পারি তাহলে আজকে এই যে মানুষ চারটা মানুষ মারা গেল তো কালকে হয়তো আপনার আমার নিজেকেই এটার জন্য বলি পাঠা হতে হবে পরশু হয়তো আরেকজন মারা যাবে দায় আমাদেরকে করোনা কোনোভাবে নিতে হবে আসুন আমরা একটা সংগ্রাম চালাই আমরা একটা বিপ্লব চালাই সেই বিপ্লবটা হলো এই সমাজটাকে সুন্দর করার বিপ্লব এই দেশটাকে সুন্দর করার বিপ্লব এবং এটা ইবাদত এটা জাগতিক কোনো বিষয় না এটা ইবাদত এটা সওয়াবের কাজ আপনাকে সংকল্প করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে আমার হাত মুখ দ্বারা আমার আচরণ দ্বারা কারোর কোনো কষ্ট হবে আপনি আশ্চর্য হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর জীবনে ইবাদত বন্দিগির ব্যাপারে এগুলো তো মৌলিক যেগুলো সেগুলো তো ঠিকই আছে কিন্তু এগুলোর ব্যাপারে তিনি এত পুঙ্খানুপুঙ্খ বলেন নাই যতটা হাতে কলমে শিখিয়েছেন এই আখলাক এবং মানুষ অধিকার সম্পর্কে মানুষ অধিকার সম্পর্কে আপনি কোরআন যদি খুলেন দেখবেন পাঁচটা নামাজ সম্পর্কে পর্যন্ত ডিটেইল কোরআনে আপনি পাবেন সংক্ষেপে পাবেন কিন্তু
আপনি মানুষের অধিকার সম্পর্কিত যদি বলেন তাহলে দেখবেন যে কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা বলুন তো জানা আছে আমাদের সবচেয়ে বড় আয়াত কোনটা কোন বিষয় যে বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা মানে কোন দাই কমা দেন নাই একদম শেষ করে তারপর দাঁড়িয়ে দিয়েছেন ইস্যুটা কি নামাজ না রোজা না হজ না যাকাত না দাড়ি না তাসবিহ না কোরআন তেলাওয়াত কি বলেন তো সম্পদের বণ্টন মানে অন্যের অধিকার তুমি মারা গেলে তোমার বাবা মারা গেলে তোমার মা মারা গেলে কে কত পাবে এই বিষয়ে বিবরণ মিরাজ সম্পর্কিত সম্পদের বণ্টন সম্পর্কিত আয়াত হলো কোরআনের সবচাইতে বড় আয়াত সবচাইতে বড় আয়াত কারণ কি মানুষের অধিকারের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের কাছে ইসলামের মৌলিক বিষয়ের পরে আর কোনটা থাকতে পারে আমি এর আগে আপনাদেরকে শুনিয়েছি একাধিকবার ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার সাবেক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরমতলে বলেছেন যে ইসলাম নিয়ে এত পড়াশোনা আল্লামা করার তৌফিক দিয়েছে দেশে দেশের বাইরে পিএইচডি শিক্ষকতা সারা দুনিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে যত প্রলেখা করেছি এই সব কিছু নির্যাস যদি আমাকে আপনি বের করে দিতে বলেন আমি দুই লাইনে দুই কথা নির্যাস বলবো আপনাকে এক নম্বর নির্যাস হলো ঈমানের পর মৌলিক যে ফরজ কাজগুলো আছে ইসলামের পাঁচটা খুঁটি নামাজ রোজা হজ যাকাত কালিমা শাহাদা এগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করা যায় যদি কোনো মানুষের উপকার করা হয় এটা হলো একটা জিস্ট জিস্ট নম্বর দুই কুফরের পরে বড় বড় কবিরা গুনাহ শিরক নিফাক এগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দাকে সবচেয়ে কঠোর শাস্তি দিবেন মানুষের অধিকার নষ্ট করলে মানুষের কষ্টের কারণ হলে আর এগুলো তো আমাদের এখন ডালবাত পিছে লাগা লাগি সামনে লাগা লাগি হ্যাঁ বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন সচেতন মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরে বাবারে এখানে দাঁড়ালে আপনি আমার চাইতে হয়তো আরো ভালো কিছু বলতে পারবেন আরো সুন্দর সুন্দর তথ্য আপনি দিতে পারবেন আমলটা আসা দরকার আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করুন আপনাদেরকে আমলের তৌফিক দান করুন আমাদের নেতাদেরকে আমলের তৌফিক দান করুন আমাদের অনুসারীদেরকে আমল করার তৌফিক দান করুন দেশের নাগরিকদেরকে আমলের তৌফিক দান করুন শাসকদেরকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে